আজ আমরা ধ্যান করব। চোখ বন্ধ রেখে মেরুদণ্ড সোজা করে বসব। একটা লম্বা গভীর সাধারণ শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। আরো একটা লম্বা গভীর সাধারণ শ্বাস, বুক ভরে নেব। আর ধীরে ধীরে ছেড়ে দেব। নিজের শরীরের প্রতি সজাগ হয়ে যান। শরীরে যা কিছু অনুভূতি হচ্ছে তার দিকে লক্ষ্য করুন। শরীরে কোথাও যদি ব্যথার অনুভূতি হচ্ছে সেটার দিকে লক্ষ্য করুন। কোনো ধরনের টেনশন যা কিছু আছে তার দিকে লক্ষ্য। চোখের ভুরু ঢিলা ছেড়ে দিন। মুখে অবশ্যই একটা হালকা হাসি ধরে রাখব। দুটো কাঁধ ঢিলা ছেড়ে দেব। হাতের আঙুল ঢিলা ছেড়ে দেব। পায়ের পাতা ঢিলা ছেড়ে দিন। সম্পূর্ণ বিশ্রাম, সম্পূর্ণ শরীরকে ঢিলা ছেড়ে দিন। আরো একটা লম্বা গভীর সাধারণ শ্বাস নিন, ধীরে ধীরে এই শ্বাসটাকেও ছেড়ে দিন। আরো একবার একটা লম্বা গভীর সাধারণ শ্বাস, বুক ভরে নিন, ধীরে ধীরে এই শ্বাসটাকেও ছেড়ে দিন। আপনার শ্বাসকে লক্ষ্য করুন। শ্বাসের গতি প্রকৃতি যেমনই হোক না কেন তাকে লক্ষ্য করুন। কেমন চলছে শ্বাস? যে শ্বাসটা আপনি ভিতরে নিচ্ছেন সেটা লম্বা নাকি বাইরে যে শ্বাসটা বেরোচ্ছে সেটা লম্বা? যে গতিতেই আপনি শ্বাস নিয়ে থাকুন না কেন, খুব ধীরে ধীরে অথবা দ্রুত লয়ে যেভাবেই আপনি শ্বাস নিচ্ছেন না কেন শ্বাসকে লক্ষ্য করুন। এই শ্বাসই আমাদের জীবনী শক্তি, শ্বাসের মধ্যেই আমাদের প্রাণ শক্তি। যতক্ষণ শ্বাস আছে আমরা বেঁচে আছি, শ্বাস না থাকলে আমরা বেঁচে নেই। লক্ষ্য করুন আপনার শ্বাসকে। যেমনই শ্বাস চলুক না কেন তাকে চলতে দিন। একটা লম্বা গভীর শ্বাস আরও একবার নিন। ধীরে ধীরে এই শ্বাসটাকে ছেড়ে দিন। এবার লক্ষ্য করুন আপনার মনের দিকে। মনের মধ্যে যা কিছু অনুভূতি আসছে তাকে আসতে দিন। বাইরে যা কিছু আওয়াজ আসছে তাকে আটকাবো না, তাকে কানে আসতে দিন। ঘরের ফ্যান চলবার আওয়াজ, রেফ্রিজারেটরের আওয়াজ, এসি মেশিনের আওয়াজ অথবা বাইরে থেকে কোনো কিছুর আওয়াজ, যা কিছুই আসছে না কেন তাকে আসতে দিন, তাকে আটকাবেন না। মনের মধ্যে যা কিছু অনুভূতি হচ্ছে তাকে হতে দিন। ভালো, খারাপ, খুবই ভালো অথবা খুবই খারাপ, যা কিছু অনুভূতি আছে তাকে হতে দিন, তাকে আটকাবেন না। যদি আপনার মনে খুব সুখের কোনো অনুভূতি হচ্ছে অথবা কোনো দুঃখের অনুভূতি হচ্ছে, কিছু পাওয়ার আনন্দ অথবা কিছু হারিয়ে যাওয়ার দুঃখ, রাগ, অভিমান, আনন্দ, প্রাপ্তি, অপ্রাপ্তি, যা কিছু অনুভূতি আছে তাকে হতে দিন।
তাকে আটকাবো না। এইটুকু সময় আমি এই অনুভূতিগুলোর দিকে শুধু লক্ষ্য করে যাব। শরীরে যা কিছু অনুভূতি হচ্ছে তাকে হতে দিন, এইটুকু সময় আমরা স্থির হয়ে বসব। মনের মধ্যে যা কিছু অনুভূতি হওয়ার জন্য যেসব অনুভব তোমার মধ্যে হচ্ছে, সুখ দুঃখ, তাকেও থাকতে দাও, তাকে আটকিও না। সম্পূর্ণ বিশ্রাম। এখন আমরা মনে মনে শরীরের বিভিন্ন অংশে মনকে নিয়ে যাব, শুধু মনে মনে ওই অংশগুলোতে নিয়ে যাব, শুধু এটুকুই, এর বেশি কিছু নয়। একটা লম্বা গভীর শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। আরো একটা লম্বা গভীর শ্বাস নাও, ধীরে ধীরে এই শ্বাসটাকেও ছেড়ে দাও। মনকে নিয়ে যাও তোমার ডান পায়ের পাতায়। লম্বা শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। ডান পা এবং হাঁটু বিশ্রাম। মনকে নিয়ে যাব ডান পায়ের পুরু বা থাইতে। লম্বা শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। বাম পায়ের পাতা বাম পা এবং হাঁটু বাম উরু বা কোমর কোমর তলপেট মনকে নিয়ে যাব নাভির চারপাশে। সম্পূর্ণ বিশ্রাম। বুক ডান কাঁধ পুরো ডান হাত সম্পূর্ণ বিশ্রাম। বাম কাঁধ পুরো বাম হাত মনে মনে পুরো বাম হাতে নিজের মনকে ছড়িয়ে দেব। গলা মুখমণ্ডল মনকে নিয়ে যাব দুটো ভুরুর মাঝখানে। নাক লক্ষ্য করো, শ্বাস প্রশ্বাস কেমন চলছে। মাথা মনকে নিয়ে যাব মাথার তালুতে। সম্পূর্ণ বিশ্রাম। সারা শরীরে মনকে ছড়িয়ে দাও। সম্পূর্ণ বিশ্রাম। সারা শরীরে মনকে ছড়িয়ে দেব আর সম্পূর্ণ বিশ্রাম। যা কিছু ভাবনা মনের মধ্যে আসছে, যদি কিছু আসছে তো তাকে আসতে দাও। যা কিছু অনুভূতি মনের মধ্যে আছে, যদি কোনো অনুভূতি তোমার মধ্যে আসছে তাকে আসতে দাও। সম্পূর্ণ বিশ্রাম। এইটুকু সময় কোনো কিছু দেখবার চেষ্টা আমার মধ্যে নেই,
কোনো কিছু জানবার চেষ্টা আমার মধ্যে নেই, কিছু শোনার চেষ্টা করব না, কিছু জানবারও চেষ্টা নেই, সম্পূর্ণ বিশ্রাম, সব কিছু ছেড়ে সম্পূর্ণ বিশ্রাম। একটা লম্বা গভীর সাধারণ শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও, বিশ্রাম করো। समस्ता सुखिनो भवन्तु, ओम शांति शांति शांति। शरीर एवं चारपाशेर परिवेशेर प्रति धीरे धीरे सजाग हो जाओ। লম্বা গভীর সাধারণ শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। আরো একবার একটা লম্বা গভীর সাধারণ শ্বাস নাও, ছেড়ে দাও। ধীরে ধীরে শরীর এবং চারপাশের পরিবেশের প্রতি সজাগ হতে হতে যখন মন চাইবে তুমি চোখ খুলে নিতে পারো।